কিছু তিক্ত কথা বলে মাইন্ড করেন না। নারী একা একা ফ্রি মিক্সিং করে, পুরুষরা তো এগুলো বুঝে না। নারী ব্যাপারটা হয় পুরুষের জন্য তো পর্দাই নাই, শুধু নারীরাই ফেতনা। আর পুরুষরা তো মাশাল্লাহ এলিয়েন, নারী বোরকা পরে না, আর পুরুষরা মাশাল্লাহ হাফ প্যান্ট কি জিনিস চিনেই না। অধিকাংশ নারী জাহান্নামে যাবে আর আমরা চেলচেলায় জান্নাতে চলে যাব। নারী ভার্সিটিতে গেলে ভালো মা হইতে পারবে না, আর আমি আপনি ভার্সিটি পাস দিয়া আল্লাহর ওলি বাবা হয়ে যাব। নারী ফেসবুক চালাইলে হারাম, আমার আপনার জন্য আরাম। নারী ভালো না হইলে সন্তান ভালো হবে না, কিন্তু বাবা গাজাখোর হইলে সন্তান বুঝি বুজুর্গ হবে। নারী চাকরি করলে সমস্যা, কিন্তু বাসায় রেখা নারীকে সকাল বিকাল অর্থনৈতিক খোটা দেওয়া কোনো সমস্যা না। নারীর জন্য পর্দা ফরজ আর আপনার জন্য বুঝি নফল। আরে ভাই, এত হিপোক্রিসি কেমনে করেন? পুরুষের পর্দার কথা কোরআনে আগে বলা হয়েছে, তার পরের আয়াতে বলছে নারীর পর্দার কথা। আপনি সূরা নূর খইলা পইরা দেখেন, আপনার দিন আপনি মানবেন, বাট সমস্যা হচ্ছে নারীর, মানে নারীর কারণে আপনি দিন মানতে পারতেছেন না, আপনি এইটা করতে পারতেছেন না, ওইটা করতে পারতেছেন না, সমাজে আপনি অ্যাকসেপ্টেবল হচ্ছেন না, সমাজের কত নানান সমস্যা, সব কিছু নারীর জন্য, রাইট? নারী এটা করে কেন, ওইটা করে কেন, বাহিরে যায় কেন, পর্দা কইরা বাহিরে যায় কেন, পড়াশোনা করে কেন, ভার্সিটিতে পড়ে কেন, বেশি পড়ার দরকার নাই, নারীর তো এত কিছুর দরকার নাই। ভাই, যত ধরনের কোশ্চেন আছে আপনার সব কিছু শুধুমাত্র নারী কেন্দ্রিক কেন? আপনি যে কোশ্চেনগুলো নারীকে করতেছেন, ওই একই সেম কোশ্চেনগুলো আপনার নিজেকে আগে কেন করতেছেন না? নারী তো নিষিদ্ধ কোনো বস্তু না, আপনি সারাদিন নারীকে যেভাবে ট্রিট করেন, স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রাসূলও ওইভাবে নারীকে ট্রিট করে নাই। আপনি নারীদেরকে যেই পরিমাণ নসিহত করেন, নিজেকে তার অর্ধেকও কি কখনো করছেন বলে তো আমার মনে হয় না। যদি নিজেকে নসিহত করতেন তাহলে তো সারাদিন সোশ্যাল মিডিয়াতে নারী কি করছে না করছে ওই জিনিসগুলো নিয়ে পইরা থাকতেন না। অনেকে এখন ভাবতে পারেন যে আমি মনে হয় লিবারাল কথাবার্তা বলতেছি, না মোটেও লিবারাল কথাবার্তা বলতেছি না। আমিও চাই নারীর সেফটি, নারীর পর্দা সব কিছু ইনসিওর হোক, কিন্তু আমরা পুরুষেরা সারাদিন 24 ঘন্টায় খাইতে উঠতে বসতে খালি নারীকে ব্লেম দিই, নারীকে এইটা নারীকে ওইটা, মানে ভাই কেন? সব কিছুতে কি নারীর সমস্যা, নারী কি নিষিদ্ধ কিছু? তাহলে আমি আপনি সারাদিন কেন শুধুমাত্র নারীদেরকে ব্লেম দিতে হবে? তারাও তো মানুষ, তারাও আল্লাহর সৃষ্টি, তাদেরকে আল্লাহ বিশেষভাবে বানাইছে এবং মর্যাদা বেশি দিয়ে বানাইছে। আপনারও তো একটা দায়িত্ব বোধ আছে, আপনারও তো ক্রাইটেরিয়া আছে, আপনারও তো বাউন্ডারি আছে, এই সব কিছু ব্রেক করে আপনি শুধুমাত্র তাদেরকে ব্লেম দিয়ে যাচ্ছেন। মানে বিষয়টা এমন হয়েছে যে নারীদের জন্য আপনি দিন পালন করতে পারতেছেন না, নারীদের জন্য আপনি খাইতে পারতেছেন না, নারীদের জন্য ফেসবুক চালাইতে পারতেছেন না, নারীদের জন্য আপনার সব কাজ আটকে আছে। আপনার দিন পালনে যদি নারী এতই সমস্যা হয় তাহলে আপনি পার্সোনালি নারী থেকে একেবারে দূরে থাকেন। একটা মেয়ে পরিপূর্ণ পর্দার সাথে বাইরে আসছে তার কাজের জন্য, সেইটাতেও আপনার প্রবলেম হচ্ছে। ভার্সিটিতে নেকআপ পরে একটা মেয়ে যাচ্ছে, আপনি বলতেছেন উচ্চশিক্ষার দরকার কি? ভাই, সমস্যাটা তো মেইনলি আপনার মধ্যে, নারীতে তো এত সমস্যা না। মানে দুনিয়ার সব কিছু আপনি করতে পারতেছেন, ব্লেম দিচ্ছেন এসে, নারী কেন এটা করতেছে, নারী কেন ওইটা করতেছেন, এভাবে কেন করবে, নারী ওইটা এইভাবে কেন করবে? হোয়াই ম্যান? নিজেকে প্রশ্ন করেন, নিজেকে আগে ঠিক করেন, নিজেকে নিজে নসিহত করেন। কথায় আছে না, আপনি ভালো তো জগৎ ভালো, কিন্তু বর্তমানে আমাদের অবস্থা হইছে আমি ভালো হই কিংবা খারাপ অন্যজন ভালো হইতে হবে, বিশেষ করে নারী জাতি ভালো হইতে হবে, নারী জাতি ভালো না হইলে আমি ধ্বংস হয়ে গেছি। কেন ভাই, নারীর যে ফেতনার কথা আপনারা বলেন এইটা তো সৃষ্টির শুরু থেকে এখন অবধি আসে থাকবে, বাট এইটাকে চেস করে কিভাবে দীন ইসলামের পথে থাকা যায় সেইটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু নারী কেন এটা করছে ওইটা করছে, হাবি জাবি হ্যান ত্যান এগুলো নিয়ে আপনি যে পইরা থাকেন, আপনি নিজের কাজে কখন ফোকাস করবেন? তো শেষ কথা হচ্ছে ভাই, নারী কোনো নিষিদ্ধ বস্তু না, নারী এইটা করলে ওইটা করলে আপনার যদি এত সমস্যা হয় আপনি এটাকে ইগনোর করেন। নারীদেরকেও বলবো, বোন আপনার একটা মর্যাদা আছে, আপনি নিজের মর্যাদা বোঝেন, কোথায় আপনার সম্মান, কোথায় আপনার মর্যাদা এবং কে আপনাকে বেশি মর্যাদা দিছে আখেরাতে এবং দুনিয়াতে, উভয় জায়গায় আপনি কিভাবে সফল হবেন, কোন ওয়েগুলো অবলম্বন করলে আপনার সফলতা আপনাকে ধরা দিবে, এই জিনিসগুলো আপনি যদি নিজেরটা নিজে না বুঝেন তাহলে হাজারটা বয়ান কইরা, হাজারটা নসিহত কইরা কোনো কাজ হবে না। নিজেরটা নিজে বুঝেন, অ্যাটলিস্ট আপনার যে আত্মসম্মান বোধ, আপনার যে সম্মান, আপনার যে লেভেলের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিছে ওই লেভেলটার জায়গায় আপনি থাকেন। আপনি শুধুমাত্র দুনিয়াবি এই যে হাবিজাবি কাজে জড়ায় যায় নিজেকে বিতর্কিত করে অথবা নিজের রূপ প্রদর্শন কইরা আলটিমেটলি কোনো ধরনের কোনো বেনিফিট আপনি পাবেন না। তো ভাই এবং বোন উভয়কেই বলবো, ভাই কোনো কিছুতে শুধুমাত্র আরেকজনকে ব্লেম দিয়েন না, নিজের দিকে তাকান, নিজের দিকে তাকায় নিজের কী সমস্যা আছে সেইটা আগে সলভ করেন, নিজেকে নসিহত করেন।